আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার গাইস বিয়ার মাসুদ ইনফোর আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, ইতিপূর্বে আমি আমার চ্যানেলে পাকিস্তানের ভিসা নিয়ে অর্থাৎ পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং বাংলাদেশ থেকে কিভাবে সড়ক পথে পাকিস্তান যাওয়া যায় এই নিয়েও বেশ কয়েকটা ভিডিও আমি দিয়েছি, যে ভিডিওগুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে, যার ভিউ হয়েছে হাজার হাজার। তো আলহামদুলিল্লাহ এর ভিত্তিতে অনেক ভাই বোন আমার সাথে নেপাল থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে বহুজন যোগাযোগ করার চেষ্টা করেছে কিভাবে তারা পাকিস্তানের ভিসা পেতে পারে, ট্যুরিস্ট ভিসা পেতে পারে। তো মূলত আমার ভিডিওতে এই সমস্ত গাইডলাইনগুলো দেওয়া থাকলেও আমি চেষ্টা করেছি আবারও তাদেরকে গাইডলাইন দেওয়ার। তো কথা হচ্ছে যে আমি গেল কয়েকদিন আগে অর্থাৎ ময়মনসিংহের ত্রিশাল থেকে এক বোন আমাকে ফোন করেছিল, নাম হচ্ছে তার সানিয়া। তিনি জানালেন যে তিনি পাকিস্তানি এক ভাইকে বিয়ে করতে চান, পাকিস্তানি সোলজার নাকি তিনি। তো তিনি চাচ্ছিলেন যে কিভাবে পাকিস্তান গিয়ে তাকে বিয়ে করতে পারবেন বা মানে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সেখানে বিয়ে করে স্থায়ীভাবে সে থেকে যেতে পারবে কিনা। অর্থাৎ তিনি আমার একটা ভিডিও দেখেছেন, একটা না আমার তো বেশ কিছু ভিডিও আছে ইন্ডিয়ান স্পাউস ভিসা রিলেটেড। তো এই ভিডিওগুলো দেখে সে মনে করেছে হয়তো একই পদ্ধতি অ্যাপ্লাই করে হয়তো বা তিনি পাকিস্তানেও ভিসা নিতে পারবেন। তবে বিষয়টা কিন্তু এতটা ইজি না, এক এক দেশে এক এক রকম নিয়ম। ভারতে আপনার ফরেনারদেরকে সাপোর্ট করার জন্য FRRO অর্থাৎ ফরেনার রেজিস্ট্রেশন অফিস কিন্তু আছে, বাট এমন অফিসের সাপোর্ট কিন্তু পাকিস্তানে আপনি পাবেন না, পাকিস্তানে আমার জানা নেই। তো আপনি যদি মনে করেন যে আপনি পাকিস্তানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, যাওয়ার পরে সেখানে বিয়ে করে আপনি সেখানে আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে নেবেন, আমার মনে হয় আপনার জন্য বিষয়টা খুবই কষ্টকর হয়ে যাবে। হবে না বিষয়টা এমন না, কিন্তু হওয়ানো খুব টাফ বিষয় হয়ে যাবে। অনেকে হয়তো অনেক পারিপার্শ্বিকতা দিক বিবেচনা করে খুব উৎসাহিত হবেন যে হ্যাঁ পাকিস্তানিরা আমাদেরকে খুব পজিটিভলি নেয়, পাকিস্তানিরা হয়তো আমি যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেক হোটেল আমার বিল নেবে না, অনেক ক্যাব চালক হয়তো আমার ভাড়া নেবে না। দু এক জায়গায় এমন ঘটনা ঘটতে পারে, হ্যাঁ তাদের হয়তো একটা লয়ালিটি বা তাদের একটা টার্ম থাকতেই পারে, মুসলিম প্রতিম ভাতৃপ্রতিম একটা দেশ আমাদের, হ্যাঁ আমাদের একটা নেইবার কান্ট্রি। বাট একটা কথা মনে রাখবেন যে সবাই কিন্তু এমন না, আর সবাই যে আপনাকে এইভাবে সাহায্য করবে তাও না। আর প্রশাসনিকভাবে যে আপনি 3 মাসের ভিসা নিয়ে যাওয়ার পরে আপনাকে টানা 3 বছর পাকিস্তান রেখে দিবে, জামাই আদর করবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি পাকিস্তানের ছেলে বা পাকিস্তানের মেয়ে বিয়ে করে পাকিস্তানে সেটেল হতে চান, আর আপনি যদি মনে করেন যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে পাকিস্তান চলে যাবেন এবং সেখানে গিয়ে বিয়ে করে থেকে যাবেন অবৈধভাবে, কিছুদিন থাকার পরে একটা মানে নাগরিকত্ব নেবেন, বিষয়টা কিন্তু খুবই ইম্পসিবল হয়ে যাবে। কারণ আপনি যখন সেখানে আপনার নাগরিকত্ব আপনি যখন ভিসা নিয়ে ওই দেশে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট থাকবে বা আপনার পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ইত্যাদি ইত্যাদি। এগুলো দিয়ে যদি ভবিষ্যতে ডিটেক্ট হয়ে যান আপনি, তাহলে কিন্তু বিপদ হবে। আর যদি মনে করেন যে এই ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়েছি, এই ভিসাকে আবার চেঞ্জ করে আমি স্পাউস ভিসা করবো, এটা সম্ভব হবে না। সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে বাংলাদেশে ফেরত এসে আবার পুনরায় আপনাকে স্পাউস ভিসা নিয়ে পাকিস্তান যেতে হবে এবং পাকিস্তানে আপনাকে 5 বছর স্টে করতে হবে, একটানা 5 বছর স্টে করতে হবে, তাহলে আপনি পাকিস্তানের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে পাকিস্তানের সিটিজেনশিপ পাওয়া কিন্তু খুব কঠিন একটা বিষয়, যেগুলো ইউরোপ আমেরিকাতে এত কঠিন না, বা পাকিস্তান ভারত এই সমস্ত দেশগুলোতে বেসিক্যালি খুব কঠিন। কিন্তু অনেকে আবার ভারতের মতো মনে করবেন না, ভারতে যেমন মনে করেন ভারতের মেয়েকে আপনি বিয়ে করছেন, মুসলিমদেরকে ভারত হয়তো নাগরিকত্ব দিবে না কিন্তু আরপি সুবিধা দিবে, আপনি মনে করতে পারবেন যে হয়তো বা পাকিস্তানে হয়তো এমন সুযোগ সুবিধা দিবে না। বিষয়টা কিন্তু আসলে এত সোজা নয়, আপনাকে অবশ্যই বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তবে বাংলাদেশি নাগরিক হিসেবে যখন বিদেশে গিয়ে আপনি বিয়ে করবেন, তখন বিয়ে করার জন্য আপনাকে 2টো কাজ অবশ্যই করে যেতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার ওকে থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার আনম্যারিড সার্টিফিকেটটা কিন্তু একদম ডিসি অফিস কর্তৃক, পরবর্তীতে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এটা অ্যাটেস্টেড হতে হবে। এবং এটা কিন্তু যখন মনে করেন যে আপনি যে দেশেই যান আপনি বিয়ে করবেন সেই দেশের নাগরিককে, তখন কিন্তু বাংলাদেশি অ্যাম্বাসি দ্বারা সেটা কিন্তু এটা আবার চেক ব্যাক করা হবে। সুতরাং এই প্রসেসগুলো কিন্তু খুবই কঠিন। সুতরাং এখানে যারা হাত দিবেন, এই প্রসেসে যারা হাত দিবেন, তারা কিন্তু একটা কথা মনে রাখেন যে আপনার সামনে পাহাড় সম কঠিন কাজ আছে। সেই কাজগুলো যদি মোকাবেলা করতে পারেন তাহলেই আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন, তা না হলে নেবেন না। আরও এক ভাই আমাকে ফোন করেছিল নারায়ণগঞ্জ থেকে, তিনি জানতে চেয়েছেন তিনি পাকিস্তানি মেয়েকে ভালোবাসেন, কীভাবে বিয়ে করবেন এবং তার স্বপ্ন তিনি পাকিস্তানে চলে যাবেন, পাকিস্তানে গিয়ে তিনি সিটিজেনশিপ নেবেন। ভাই আমার কথা হলো যে পারলে আপনি নেন, আমার আপত্তি নাই, কিন্তু এটা খুব আপনার জন্য কঠিন বিষয় হবে। আপনি কিন্তু ইন্ডিয়ার মতো মনে করেন যে টানা 90 দিন স্টে করবেন, হ্যাঁ, তারপর সেখানে বিয়ে করবেন, সেখানে গিয়ে আপনি আবার আপনার ভিসা চেঞ্জ করে নেবেন, এটা কিন্তু পাকিস্তানে পারবেন না। পাকিস্তানে এই ধরনের সুযোগ একেবারে নাই বললেই চলে, ঠিক আছে, খুব রেয়ার, এটা দুই এক জায়গায় হতে পারে, এটা কিন্তু খুব টাফ ব্যাপার। তো পাকিস্তান নিয়ে এই ধরনের স্বপ্ন আপনি দেখবেন না, আর আমার মনে হয় যে এটা দেখার আগে আপনি দুই একবার ভাববেন। এবং আপনারা যারা ফ্রেশ পাসপোর্টের অধিকারী তারা কখনোই পাকিস্তানে যাবেন না, পাকিস্তানের ভিসা আপনার পাসপোর্টে লাগাবেন না। এখন আপনি বলতে পারেন যে পাকিস্তান কি ভিসা দিবে না? না ভাই, পাকিস্তানের ভিসা দিতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ফ্রেশ পাসপোর্টে যদি শুরুতেই পাকিস্তানের ভিসা পড়ে আপনি ভবিষ্যতের জন্য ভারতের ভিসা স্থায়ীভাবে পাবেন না, এটা নিশ্চিত থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নেপাল ভুটানেও ভিসা দিতে আপনাকে সমস্যা করতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সমস্যা করলেও করতে পারে। বাংলাদেশের ইমিগ্রেশনেও কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে, যেহেতু পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা একেবারে ভালো না। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনার পাসপোর্টে যদি 5-7টা দেশের ভিসা থাকে সেক্ষেত্রে আপনি পাকিস্তানের ভিসা লাগান, কোনো সমস্যা নাই। তাহলে দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল ট্যুরিস্ট হিসেবে আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু আপনার হয়তো 1 বা 2টা দেশে আপনার ভ্রমণের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি পাকিস্তানের ভিসাও নিয়ে নিয়েছেন। আমি আবারও বলছি, পাকিস্তান অ্যাম্বাসি কোনো সমস্যা করবে না, আপনাকে পাকিস্তান অ্যাম্বাসি ভিসা দিবে। কিন্তু পাকিস্তান অ্যাম্বাসি শুধু ভিসা দিলে হবে না, আপনি যে যাবেন, যাওয়া আসা ইত্যাদি, কিন্তু এর মধ্যে নানা রকম ঝক্কি ঝামেলা আপনাকে পোহাতে হবে। আর পাকিস্তানি ভিসা পাওয়াটা খুব যে টাফ বিষয় সেটাও না। পাকিস্তান আপনার পাসপোর্টে যদি ভারতের ভিসা থাকে তাহলে কিন্তু খুব ইজিভাবেই পাকিস্তান আপনাকে ভিসা দিয়ে দেবে। এছাড়াও একটা বিষয়ে অনেকের মনের মধ্যে সন্দেহ আছে যে পাকিস্তানি ভিসার জন্য যে আপনার যে ইনভাইটেশন লেটার লাগবে, ইনভাইটেশন লেটার না থাকলে কি করবেন, বা ইনভাইটেশন লেটারের দরকার নেই। ইনভাইটেশন লেটার যদি থাকে এটা আপনার জন্য ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। আর আপনারা যারা পাকিস্তানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ডেসক্রিপশন বক্সে তাদের জন্য মানে সমস্ত ডাটা দেওয়া আছে, যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে সেই সমস্ত নাম্বারে কথা বলবেন। আপনারা আমার রেফারেন্স দিয়ে কথা বললে ইনশাল্লাহ তারা আপনাকে হেল্প করবে এবং ইনশাল্লাহ পাকিস্তানের ভিসা পেতে সহায়তা করবে। এবং আরও একটা কথা বলে রাখি, প্রায় 16 থেকে 17 হাজার টাকা কিন্তু চার্জ আসবে পাকিস্তানের ভিসা। তো এই 16 থেকে 17 হাজার টাকা খরচ করে কিন্তু আপনি ভারত থেকে মানে ভিসা করে আবার ভারতে বেরিয়ে ঘুরে চলে আসতে পারবেন। দেখেন, আমি কিন্তু ভারতকে সাপোর্ট করছি না, অনেক ভাই বলবো হয়তো যে আমি ইন্ডিয়ান দালালি করছি, সরি ভাই, এমন একটা কথা কিন্তু বেশ কয়েকজন আমাকে বলেছে, কিন্তু আমি এটা মানে আমি কোনো দালালি করছি না, আমি একদম সত্য কথাটা আপনাকে বলছি। ভারতের ভিসা করতে কিন্তু কোনো ভিসা ফি লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে ভিসা চার্জ। কিন্তু পাকিস্তানের জন্য এই সুবিধাটা পাবেন না। পাকিস্তানের আপনি কোনো এজেন্সি মেনটেন করে যদি ভিসা করতে চান, এজেন্সি মেনটেন করেই আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আমি আবারও বলছি 16 থেকে 17 হাজার টাকা কিন্তু খরচ হবে, ঠিক আছে। আর এই টাকায় আপনি ভারত মানে ভিসা তো ওই হয়তো 1-1.5 হাজার টাকা ফি লাগবে, আর 1000 টাকা হয়তো মানে ট্রাভেল ট্যাক্স, বাদ বাকি টাকা দিয়ে আপনি 2-3 দিন বা 4 দিন ভারতে আরামে ঘুরে চলে আসতে পারবেন। সিদ্ধান্ত আপনার। তবে যদি আপনি পাকিস্তান যেতেই চান, মনে করেন যে আপনি পাকিস্তান যাবেন, তাহলে কিন্তু যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো বললাম এগুলো ফুলফিল না করে আপনি যাবেন না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।